بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিনী বোন প্রশ্ন করেছেন দুটি। এক, যে আপনি আপনার মৃত্যু বোনের নামে কোরবানি দিতে চান এবং নবীজির নামেও, এটি দেওয়া যাবে কি না, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে তালাক দেওয়ার পরে স্বামীর দেয়া কাপড় চোপড় বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো মহিলার সাথে থাকে, সেগুলো সেই স্বামীকে ফেরত দিতে হবে কি না, নাকি সেগুলো ব্যবহার করতে পারবে। এই ছিল বোনের প্রশ্ন। অল জবাব বিল্লাহি তাওফিক। সর্বপ্রথম বলবো যে তালাকপ্রাপ্তা নারী, তিনি স্বামীর দেয়া কাপড় চোপড় অথবা যে সমস্ত চিজ আসবাব স্ত্রী হিসেবে, স্ত্রীর খরচ বহনের হিসেবে, স্বামীর দায়িত্ব হিসেবে যেগুলো দিয়েছিল সেগুলো মূলত স্ত্রী মালিক, সেগুলো ফেরত দিতে হবে না এবং সেগুলো ফেরত নেওয়া উচিত হবে না। কারণ তালাকপ্রাপ্তা নারীর ইদ্দত সময়কালীনও স্বামীর খরচপাতি দেওয়াটা উচিত, দায়িত্ব। ইদ্দত চলাকালে, তালাক দেওয়ার পরে যে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়, ইভেন সেই সময়কালেও তালাকপ্রাপ্ত তা স্ত্রীদের ব্যয়ভার বহন করা স্বামীর দায়িত্ব। সূরা তালাকের আয়াত নম্বর 6, সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়া লা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী সে স্থানে বাস করে, বাস করো, তাদেরকে সেখানে বাস করতে দাও এবং তাদেরকে উত্তক্ত বা সংকটে ফেলার ফেলো না। তো এখানে তাদেরকে ব্যয়ভার বহন করতে হবে কার, স্বামীর। ইভেন তালাক দেওয়ার পরেও, তালাকের আগে তো অবশ্যই অবধারিত আল্লাহ তাআলা ফরজ করেছেন যে স্ত্রীর উপর সাধ্য অনুযায়ী, স্বামীর সাধ্য অনুযায়ী স্ত্রীর উপর খরচ করা স্বামীর বিধান, স্বামীর দায়িত্ব। তবে ইদ্দত চলাকালেও স্ত্রীর খরচ বহন করা স্বামীর জন্য ওয়াজিব, না করলে গুনাহ হবে। অবশ্য সর্বশেষ ইদ্দত চলার পরে বা তৃতীয় তালাকের পর স্ত্রীর খরচ বহন করার কোনো দায় দায়িত্ব স্বামীর উপর থাকে না। তো তাহলে ইদ্দতকালীন সময় খরচাবাদি দিতে হবে। আচ্ছা, ইদ্দতের আগে বা তার স্ত্রী হিসেবে থাকাকালীন যে সমস্ত বিষয়গুলো দিয়েছিল, চিজ ও আসবাব, টাকা পয়সা, কাপড় চোপড়, সেগুলো স্ত্রী মালিক, সেগুলো নেয়াটা, গ্রহণ করাটা কোনো স্বামীর জন্য উচিত নয়। তবে যদি কোনো নারীকে বঞ্চিত করে তাহলে সেটি গুনাহ হবে, নারী অধিকার থেকে বঞ্চিত করা, এটা একটি জুলুমের মধ্যে অন্তর্গত হবে। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় আপনি উল্লেখ করেছেন যে আপনি আপনার মৃত্যু বোনের জন্য কোরবানি করতে পারবেন কিনা এবং সেই সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। জি, এই বিষয়টি আসলে বিতর্কিত। তবে যদি ওসিয়াত করে যায় তাহলে, ওসিয়াত যদি করে যায় তাহলে তা করা উচিত। যেমন করে আমরা হাদিসে পাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও সে কোরবানি করেছিল নবীজির নামে এবং বলা হয়েছিল যে হযরত আলী বলেন যে আমাকে ওসিয়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিধায় আমি তার নামে কোরবানি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করা যাবে, আপনি আপনার মৃত্যু বোনের জন্য করতে পারবেন, এটি একটি নফল ইবাদাহ। তবে কেউ কেউ বলেছেন যে ওসিয়াত থাকলেই করা উচিত, এছাড়া করা উচিত নয়। সুতরাং দুটি আলাদা আলাদা মত আছে, কেউ কেউ বলেছেন যে করা যাবে, কেউ বলেছেন করা যাবে না। আর বিতর্কিত অবস্থাতে উত্তম হলো যে সমস্ত রাস্তায় খরচা করলে সওয়াব হয়,
হাদিসে বর্ণিত সেইগুলোই, সেই পন্থাইগুলোই অবলম্বন করা উচিত, যেগুলো সদকায়ে জারিয়া হিসেবে আপনারা জানেন বা বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি যে সদকায়ে জারিয়ামূলক কাজ যেগুলো মৃত্যুর পরে অবধারিত থাকে। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে যদি আপনি আপনার মৃত্যু বোনের নামে কোরবানি করতে চান, তাহলে তার অংশ যতটুকু বের করবেন সেই অংশটুকু পুরোটুকুই সদকা করে দেবেন, পুরোটুকুই। আপনাদের যে অংশটুকু, আপনারা যে অংশটুকু কোরবানি করবেন আপনাদের নামে, সেই অংশগুলোকে তো আপনারা ভক্ষণ করতে পারবেন, নিজেরাও খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব মিসকিনকেও দান করবেন। তবে আপনার মৃত্যু বোনের জন্য যদি আপনারা কোরবানি করেন, তাহলে তার অংশে যে গোশতটুকু আসবে পুরোটাই সাদকা করে দিবেন। মৃত্যু ব্যক্তির জন্য যেভাবে করে সাদকা করা হাদিস দ্বারা প্রমাণিত, তো এটাকেও সাদকা হিসেবে, সাদকার মাল আপনাদের খাওয়া বৈধ নয়। সুতরাং সাদাকা তো সাদাকাই, পরিপূর্ণভাবে যতটুকু অংশই আসবে পুরোটুকুই আপনারা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। এটি একটি পদ্ধতি হতে পারে সাদাকাতুন জারিয়াতের, জারিয়ার মধ্যে। তবে যদি সেটাকে নিজেরা অন্যান্য গোষ্ঠীর মতন যদি করে ফেলেন, তাহলে সেটি আরও বিতর্কিত হয়ে পড়বে। আশা করি মনে